সহযোগিতা প্রদানের উদ্দেশ্য নিয়ে 1993 সালে গঠিত হয় গ্রেটার সিলেট ডেভেলপমেন্ট ওয়েলফেয়ার কাউন্সিল ইন ইউকে। স্কটল্যান্ডের পূর্ববর্তী শাখা কমিটি স্থবির হয়ে যাওয়ার কারণে গত বুধবার বিপুল সংখ্যক উৎসাহী প্রবাসীদের উপস্থিতিতে এডিনবরা জেস্ট রেস্টুরেন্টে আলহাজ নুনু মিয়া এবং নজরুল ইসলামকে সভাপতি এবং সাধারণ সম্পাদক নির্বাচিত করে নতুনভাবে এর 14তম শাখা গঠন করা হয়। বিশেষ কারণে কেন্দ্রীয় এক্সিকিউটিভ কমিটির নেতৃবৃন্দ সভায় উপস্থিত থাকতে না পেরে টেলিফোনের মাধ্যমে নবগঠিত এই শাখা কমিটিকে অনুমোদন প্রদান করা হয়। আলহামদুলিল্লাহ, সবাই আমার সালাম। আমি আপনার লোকে এর আগেও আলাপ হয়েছে, আমরা গত সানডে 8 তারিখ আমরা ন্যাশনাল এক্সিকিউটিভ কাউন্সিল আছে বার্মিংহাম। এই বার্মিংহাম আপনারা স্কটল্যান্ড রিজনের যে কমিটিটা দেওয়া হয়েছিল এটা অ্যাকসেপ্ট করা হয়েছে। সভায় বক্তারা পূর্ববর্তী কমিটির ব্যর্থতা পুনরাবৃত্তি না হওয়ার ব্যাপারে নতুন এই কমিটিকে সতর্ক থাকার পরামর্শ দেন। স্কটল্যান্ডের এডিনবরা থেকে হুমায়ুন কবির, চ্যানেল আই নিউজ। গত 11 সেপ্টেম্বর বুধবার কমিটির শাহজালাল মসজিদ হলে ছাতক দোয়ারাবাসী কমিটির পক্ষ থেকে জনাব মুহিবুর রহমান মানিক এমপিকে এক সংবর্ধনা প্রদান করা হয়। রুহুল আমিনের সভাপতিত্বে এবং হোসেন আহমেদের সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছাতক দোয়ারা থেকে নির্বাচিত সরকার দলীয় সাংসদ মহিবুর রহমান মানিক। অনুষ্ঠানের শুরুতে প্রধান অতিথিকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়। বক্তব্য রাখেন যুক্তরাজ্য যুবলীগ নেতা বদরুজ্জামান শামীম, ছাতক সমিতির সভাপতি ফজল উদ্দিন, স্থানীয় আওয়ামী লীগের সভাপতি মকদ্দুস আলী, আওয়ামী লীগ নেতা অনুরউদ্দিন জাহিদ, এম এ রৌফ, কাউন্সিলর মায়া আলী, নেসার আহমেদ, উমর আলী প্রমুখ। ইতালি বিএনপি ব্রেসিয়া শাখার উদ্যোগে দলের 35তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এক আলোচনা সভার আয়োজন করা হয় গত শনিবার। বিস্তারিত থাকছে আমাদের ইতালির বিশেষ প্রতিনিধি এমদাদুল হক এমদাদের একটি রিপোর্টে। শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান জাতিকে ঐক্যবদ্ধ করেছিল সুন্দর সমৃদ্ধ বাংলাদেশ গড়ার লক্ষ্যে, কিন্তু কিছু কুচক্রীমহল তাকে হত্যার মধ্য দিয়ে তার উন্নয়নের ধারাকে স্তব্ধ করে দেয়। শহীদ জিয়া স্বনির্ভর বাংলাদেশ গড়ার স্বপ্নকে বাস্তবায়ন করার জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী দল অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছে। ইতালির বেশিয়া গত শনিবার সন্ধ্যা 6টায় স্থানীয় এক রেস্টুরেন্টে বেশিয়া বিএনপি আয়োজিত বাংলাদেশ জাতীয়তাবাদী দলের 35তম প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে বক্তাদের বক্তব্য উঠে আসে। অনুষ্ঠানে সংগঠনের সাংগঠনিক সম্পাদক সাইদুল হাসান সবুজের উপস্থাপনায় সভাপতি আবুল কালাম আজাদ প্রিন্সের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বেশিয়া বিএনপি সাবেক সভাপতি সৈয়দ মশিউর রহমান রতন। বিশেষ অতিথি সাবেক আহ্বায়ক হুমায়ুন খান হিমু, আহ্বায়ক কমিটির সাবেক সদস্য মোশাররফ হোসেন সোহাগ, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শাকিল রশিদ। আরো বক্তব্য রাখেন মোস্তফা কামাল খোকা, সিটকি শামীম, মোহাম্মদ নাসিরুল ইসলাম, জাকির, মোহাম্মদ ইলিয়াস, কাজী মিজান, বাবুল মল্লিক, শামীম আহমেদ, লিটন মাল, আনিসুর রহমান চৌধুরী, মাকিল আহমেদ সহ অন্যান্য নেতৃবৃন্দ। বক্তারা বলেন বর্তমান সরকার একদলীয় নায়কতন্ত্র কায়েম করার জন্য দলীয় সরকারের অধীনে নির্বাচন দেওয়ার পায়তারা চালাচ্ছে, কিন্তু বাংলাদেশ জাতীয়তাবাদী দল তাদের এই চক্রান্ত কিছুতে বাস্তবায়ন হতে দেবে না। পরে কেক কেটে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের 35তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করে। ইতালি বেশিয়া থেকে এমদাদুল হক এমদাদ, চ্যানেল আই। এবার সিলেটের খবর। বাউল সম্রাট শাহ আব্দুল করিমের চতুর্থ মৃত্যুবার্ষিকী উপলক্ষে সিলেট ও সুনামগঞ্জে মৃত্যুবার্ষিকী পালন করা হয়। এছাড়া মৃত্যুবার্ষিকী উপলক্ষে সুনামগঞ্জ জেলা শিল্পকলা একাডেমি হলে বাউল আসরের আয়োজন করে। আমাদের সিলেট প্রতিনিধি এফ এ মুন্না জানান, সিলেট শাহজালাল সিটি কলেজের উদ্যোগে তথ্যচিত্র প্রদর্শনী ও আলোচনা সভার আয়োজন করা হয়। বৃহস্পতিবার দুপুরে কলেজ ক্যাম্পাসে এই স্মরণসভার আয়োজন করা হয়। পরে বাউল শাহ আব্দুল করিমের জীবনভিত্তিক একটি তথ্যচিত্র প্রদর্শন করা হয়। অনুষ্ঠানে জয় ও স্বর্ণা বাউল শাহ আব্দুল করিমের বেশ কয়েকটি জনপ্রিয় গান পরিবেশন করেন। অন্যদিকে এই বাউল সম্রাটের মৃত্যুবার্ষিকী উপলক্ষে সুনামগঞ্জ জেলা শিল্পকলা একাডেমি হলে এক বাউল আসরের আয়োজন করা হয়। এছাড়া বাউল শাহ আব্দুল করিমের দিরাই উপজেলার উজানধলের বাড়িতে রাতে বসে এক বাউল আসর, রাতভর চলে এই বাউল আসর। এর আগে উজানধলের গ্রামের বাড়িতে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এখন একটি শোক সংবাদ। পূর্ব লন্ডনের পপলারের বাসিন্দা কমিউনিটি নেতা তমজিদ আলী অত্যন্ত গুরুতর অবস্থায় মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন তার গ্রামের বাড়ি জগন্নাথপুর উপজেলার পাটলি ইউনিয়নের মৈচপুর গ্রামে। তার পরিবারের পক্ষ হতে আশু রোগ মুক্তি কামনা করে সবার নিকট দোয়া চাওয়া হয়েছে। উল্লেখ্য, তমজিদ আলী ইতিপূর্বে পাটলি ইউনিয়ন যুবলীগের সভাপতি ছিলেন। এছাড়াও তিনি রসুলগঞ্জ আব্দুল কাদির মেহেরুন্নেসা হাইস্কুলের পরিচালনা কমিটির সদস্য ও রসুলগঞ্জ মাদ্রাসা কমিটির সদস্য।
এ ছিল আমাদের আজকের আয়োজন। শেষ করার আগে আবারও জানিয়ে দিচ্ছি খবরের প্রধান প্রধান শিরোনামগুলো। বর্ণবাদ বিরোধী আন্দোলনের নেতা ডাক্তার হারিস আলী শরণের নাগরিক সভা প্রবাসীদের ধল। টার হ্যামলেটস কাউন্সিলের পক্ষ হতে বছরে 4,000 শিক্ষার্থীকে ফ্রি মিল প্রদানের ঘোষণা। ব্যারিস্টার রফিক জর্জ ক্যালোয়ের সভা, আগামী নির্বাচনে সকল দলের অংশগ্রহণের প্রত্যাশা। এ ছিল আমাদের আজকের আয়োজন। আগামীতে আমাদের খবর দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। ভালো থাকুন, আল্লাহ হাফেজ।